নমস্কার, ট্রাভেল 24 এ আপনাদের সকলকে স্বাগত। আমি রিচা রয়েছি আপনাদের সঙ্গে। আমি চলে এসেছি চার ধামের আরো এক ধাম কেদারনাথ মন্দিরের কিছু ইতিহাস নিয়ে। কেদারনাথ মন্দির হল হিন্দুদের অন্যতম প্রধান তীর্থস্থান। ভারতের উত্তরাখণ্ড রাজ্যের রুদ্রপ্রয়াগ জেলার এটি হিন্দুদের একটি পবিত্র তীর্থক্ষেত্র। এটি ভারতের উত্তরাখণ্ড রাজ্যের গাড়োয়াল হিমালয় পর্বতশ্রেণীতে অবস্থিত। কেদারনাথ শহরে মন্দাকিনী নদীর তীরে স্থাপিত একটি শিব মন্দির। এখানকার তীব্র শীতের জন্য মন্দিরটি কেবল এপ্রিল মাসের শেষ থেকে কার্তিক পূর্ণিমা অবধি খোলা থাকে। শীতকালে কেদারনাথ মন্দিরের মূর্তিগুলিকে 6 মাসের জন্য উখি মঠে নিয়ে গিয়ে পূজা করা হয়। এই অঞ্চলের প্রাচীন নাম ছিল কেদারখণ্ড, তাই এখানে শিবকে কেদারনাথ অর্থাৎ কেদারখণ্ডের অধিপতি নামে পূজা করা হয়। মহাভারতে কেদারনাথ মন্দিরের উল্লেখ আছে। এটি একটি জ্যোতির্লিঙ্গ। কথিত আছে পাণ্ডবরা এখানে তপস্যা করে শিবকে তুষ্ট করেন। এছাড়াও কেদারনাথের উল্লেখ রয়েছে তেভারাম, একটি পবিত্র তামিল শৈব গ্রন্থে। এই গুরুত্বপূর্ণ মন্দির দর্শনের জন্য দেশ বিদেশ থেকে লক্ষ লক্ষ তীর্থযাত্রী ও পর্যটক ভিড় করেন। কেদারনাথ মন্দির শুধু হিন্দু ধর্মের গুরুত্বপূর্ণ মন্দির নয়, এই মন্দিরের সঙ্গে জড়িয়ে রয়েছে বহু পৌরাণিক কাহিনী ও অজানা রহস্য। গুপ্ত যুগের শিলালিপিতেও এই মন্দিরের উল্লেখ পাওয়া যায়। মহাভারত অনুসারে জানা যায় একদা পাণ্ডবরা ভগবান শিবকে তুষ্ট করার জন্য কেদারনাথ মন্দির নির্মাণ করেন। শোনা যায় 8ম শতকে হিন্দু দার্শনিক আদি শঙ্করাচার্য তার শিষ্যদের নিয়ে এই মন্দিরে দর্শনে এসেছিলেন। তবে আশ্চর্যের বিষয় হল 2013 সালে বিধ্বংসী বন্যায় কেদারনাথ শহরের প্রচুর ক্ষতি হলো, মন্দিরের কোন রকম কোনো ক্ষতি হয়নি। শিব বেজধারী সার ভীমের গদার আঘাতে মোট 5টি খণ্ডে বিভক্ত হন। কেদারনাথ ছাড়াও বাকি শিবলিঙ্গগুলি হল তুঙ্গনাথ, রুদ্রনাথ, মদমহেশ্বর, কল্পেশ্বর, যা পঞ্চ কেদার নামে পরিচিত। এই অঞ্চলের প্রাচীন নাম ছিল কেদারখণ্ড, তাই এখানে শিবকে কেদারনাথ নামে পূজা করা হয়। পার্বত্য অঞ্চলে বিধ্বংসী ভূমিধস এবং বন্যার শিকার হলেও পাহাড় থেকে নেমে আসা বিশাল পাথর মন্দিরকে রক্ষা করেছিল। মন্দিরটির কোনো রকম কোনো ক্ষতি হয়নি। অনেকেই মনে করেন কোনো এক ঐশ্বরিক শক্তি এটিকে ধ্বংসের হাত থেকে রক্ষা করেছে। প্রত্যক্ষদর্শীদের কথায় একটি বিশাল পাথর মন্দিরের পিছনের অংশকে আটকে রেখেছিল, যার কারণে জল এবং ধ্বংসাবশেষ তাদের গতিপথ পরিবর্তন করেছিল এবং কেদারনাথ মন্দির ধ্বংসের হাত থেকে রক্ষা পেয়েছিল। এরকম আরো তথ্য পেতে অবশ্যই ফলো করুন ট্রাভেল 24।